হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের এখানে ইন্ডিয়াতে কলকাতাতে লক্ষ্মী পুজো, অ্যান্ড লক্ষ্মী পুজো মানে তোমরা জানো যে বাড়িতে নিরামিষ হবে, এটা হবে ওটা হবে। জানো যে পুজো যেই উইকে চলে, লক্ষ্মী পুজো স্পেশালি, তো সেই উইকে সকাল দুপুর বিকেল সন্ধেবেলা যখনই কিছু তোমার খিদে পাবে, টিফিন খাওয়ার মতো খিদে, তো তখন তোমাকে কী খেতে হয়, নাড়ু, খই, মুড়ি, এটসেট্রা। তো আমারও আজকের ব্রেকফাস্ট, হ্যাঁ, সাথে আমি একটু চানাচুর মিশিয়ে নিয়েছি, অ্যান্ড কলাটা হচ্ছে সকালের পুজোর প্রসাদ, অ্যান্ড নাড়ু দেখতে পাচ্ছ, গজা আছে, খই আছে। চলো, এটা চলবে এখন অ্যাটলিস্ট 3-4 দিন। তো আজকে এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এত সকালে কোনোদিন উঠি না। এখন জাস্ট কটা বাজে, 7:30, 7:30 না, সরি, 7টা বাজে। অ্যান্ড আই নেভার থট কি আজকে আমার ল্যাপটপটা ডেলিভারি আসবে। সো ইট ওয়াজ আ বিগ সারপ্রাইজ ফ্রম ফ্লিপকার্ট, থ্যাংক ইউ। বিকজ আমি ল্যাপটপ অর্ডার করেছিলাম 19th অক্টোবর, অ্যান্ড ডেলিভারি ডেট ওয়াজ 4th নভেম্বর, বাট আজকে কত, আজকে 31st, সরি আজকে ডেটটা ভুলে গেছি আমি। তো যাই হোক, অনেক আগে আসছে, আমি এখন ডেলিভারি বয়ের জন্য ওয়েট করছি যে কখন আসবে, অ্যান্ড আই এম সো এক্সাইটেড। এসি তো আমার একটা ল্যাপটপটার পিছনটা পুরো ম্যাট বলে, তো জানো যারা ম্যাট ল্যাপটপ ইউজ করেছো বা করো, যে প্রচুর ফিঙ্গারপ্রিন্টস পড়ে যায় পিছনে। সো তার জন্য আমি কি করেছিলাম, একটা স্কিনও অর্ডার দিয়েছিলাম। এ ফিউ মোমেন্টস লেটার, হে বয়, সো এসে গেছে। এবার ফটাফট ঘরে যাই, ঘরে গিয়ে বিছানাটা তুলতে হবে একটু, বিকজ কেন 7টা বাজে, এই টাইমে আমি কোনো দিনই ঘুম থেকে উঠি না। জেনারেলি আরও 2-3 ঘন্টা পরে উঠতাম, অ্যাটলিস্ট 9:30-10টার সময় উঠতাম, বিকজ 11টা থেকে পড়ানো যাওয়া ছিল। তো ওই 9:30 উঠে 10টার মধ্যে ব্রেকফাস্ট করে রেডি হয়ে যেতাম। তো এখন এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে বিছানাটা তুলে একটা আনবক্সিং করি, আমি ভিডিও বানাবো। বিছানা গোছানো রেডি, তো এখন জাস্ট আনবক্সিং। এই যে হচ্ছে আমাদের এইচপি ল্যাপটপ, এখানে যা লেখা আছে এত দাম নয়, ফ্লিপকার্টে ওই 54-55 অ্যারাউন্ড এরকমও বিক্রি হয়, বাট আমি সেলে এটাকে 48-এ পেয়ে গেছিলাম সব কিছু ডিসকাউন্ট অ্যাড করে। পাওয়ার অ্যাডাপ্টারটা আমি আমি ল্যাপটপ ইউজ করছি অনেক দিন বাদে, তো আমার আগের ল্যাপটপটার পাওয়ার অ্যাডাপ্টারটা অনেক বাজে দেখতেছিল, এটা দেখতে বেশ সুন্দর। আমি জানি না লেটেস্ট মডেলগুলোর মেবি এরকম হয়, বাট সাইডে রাখি। এটা চার্জিং কেবল, পাওয়ার অ্যাডাপ্টারের সাথে অ্যাটাচ করতে হবে এটা। তো এই যে আমাদের ল্যাপটপ, এটা গেমিং ল্যাপটপ, বাট প্রচণ্ড লাইট ওয়েট, ভালো প্রোটেকশনের সাথেই এসছে। এই দুই সাইডে স্পঞ্জ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যাভিলিয়নের ব্র্যান্ডিং। খুলে ফেলি হয়তো করে, যেটা বলেছিলাম দেখে বুঝতে পারছো পুরো ম্যাট বডি, অ্যান্ড ম্যাট বডিতে কীরকম ফিঙ্গার প্রিন্ট পড়ে
আই গেস তুমি জানো। এই যে এইচপির প্যাভিলিয়ন 15EC1010AX, এই মডেলটার নাম। পিছনে এরকম এখানে ভেন্ট রয়েছে ফ্যানের, অ্যান্ড এখানেও রয়েছে মাফলার ভেন্ট। এইখানে একটা ইউএসবি পোর্ট অ্যান্ড চার্জিং এর জায়গাটা, অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছ অলরেডি দেখছো এখানে ফিঙ্গারপ্রিন্ট করা শুরু হয়ে গেছে। বাট এখানে প্যাভিলিয়নের একটা ছোট্ট ব্র্যান্ডিং রয়েছে, বাট দেখতে জিনিসটা খুবই সুন্দর। ঠিক আছে, বাড়িটা দেখতে দেখা অনেকক্ষণ হয়েছে, এবার আমি ফিরে দেখেন। ফাইনালি এতক্ষণে আমার সমস্ত কিছু আপাতত কমপ্লিট হলো। আই মিন, তোমরা জানো যে নতুন কোনো ডিভাইস আসলে, পিসি হোক ল্যাপটপ হোক, কী করতে হয়, ফার্স্ট অফ অল এজটাকে আপডেট করতে হয়, দেন এজ থেকে ক্রোম ডাউনলোড করতে হয়, দেন সেখানে তোমার মেইল আইডিগুলো যা আছে সমস্ত কিছু করে টোরে, এখন আমার অনেক কিছু বাকি আছে যদিও, বাট বেসিক স্টেপসগুলো হয়ে গেছে। এ ফিউ মোমেন্টস লেটার, তো আমি এখন পড়াতে এসেছিলাম আজকে রোববার, কালকের পড়ানোটা ভুলে গেছিলাম। সো তোমরা দেখলে সকালবেলা ল্যাপটপটা এসছে, অ্যান্ড আমি বাড়িতে সমস্ত কিছু ডাউনলোডে বসে এসেছিলাম। আই মিন জানো ওই এমএস অফিস যা যা হয়, এখন গিয়ে চেক করবো যে কতটা হয়েছে না হয়েছে, বিকজ আমাদের তো এই ক্র্যাকেই ভরসা। তো টরেন্টে সমস্ত কিছু বসে এসেছি, এমএস অফিসের সেট, তারপর কয়েকটা কি জানো, হ্যাঁ ওয়ার জোন বসিয়েছি। তো গিয়ে চেক করবো যে কতটা কী হয়েছে, অ্যান্ড দেন আরও অনেক কিছু করতে হবে। আপাতত ডিসকর্ড এসব ইনস্টল হয়েছে, বাট বাকিটা করবো আস্তে আস্তে। তারপর তো আমাকে স্ক্রিনটা লাগাতে হবে, ওটা একটা সমস্যার ব্যাপার। যেরকম বলেছিলাম যে এই যে সিনিয়রটা এসে গেছে স্ক্রিন লাগানোর জন্য, তো যারা যারা আগে স্ক্রিন লাগিয়েছে, যারা আগে স্ক্রিন লাগিয়েছে তারা জানো যে এরকম একটা রোলে করে আসে, অ্যান্ড স্ক্রিনটাকে বার করার পর ক্যালেন্ডারের মতো উল্টো দিকে রোল করতে হয়। তো সিনিয়রটা এখন ওটাই করছে। তারপর এখানে ল্যাপটপ রেডি আছে, লাগিয়ে ফেলা হবে। লাগানোর পর দেখাবো যে ব্যাপারটা কীরকম দেখাচ্ছে। এই যে সিনজয়দা বসে বসে কাজ করছে একদম প্রফেশনাল, আমি যে ভিডিও করছি একদম এদিকে কোনো নজর নেই, কিচ্ছু নেই, একদম ছুরি কাঁচি সমস্ত কিছু নিয়ে এসছে। তো সবাই জানো এই যে সিনজয়দা নদীকূলেই থাকে, কারোর ল্যাপটপে যদি স্ক্রিন লাগানোর, স্ক্রিন গার্ড লাগানোর, তো আরেকবার বলছি থ্যাংকস সিনজয়দা, তুমি আই গেস ভিডিওটা দেখবে। সো ল্যাপটপটা বেশ ভালো লাগছে এখন, তো দেখিয়ে দিই। ল্যাপটপটা আগে তোমরা দেখেছো কীরকম, পিছনটা পুরো ম্যাট ছিল, অ্যান্ড অলরেডি ফিঙ্গারপ্রিন্টস পড়া শুরু হয়ে গেছিলো। সো দেখিয়ে দিই একবার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখন আমি একটু এই যে ল্যাপটপ নিয়ে বসেছি, এখানে ব্যাকিং ট্র্যাক চালাবো আর বাজাবো মন ভরে। চলো বাই।